হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালোই আছো। তো আজকে তোমাদের সাথে আলোচনা করব হুন্ডা এসপি 125 এবং হুন্ডা সিবি চাইনস এসপির সাথে সম্পর্ক এবং পার্থক্য, এবং আরও আলোচনা করব এই ভিডিওয়ে এই দুটি বাইকের মধ্যে কোনটি ভালো কোনটি খারাপ, এবং 2023 জন্য কোনটি ভালো হতে চলেছে কোনটি নিলে তোমাদের সুবিধা হবে, এইসব যাবতীয় তথ্য নিয়ে আজ তোমাদের সাথে কথা বলবো এই ভিডিও। তো শুরু করা যাক আজকের ভিডিও। সবার প্রথমে আমরা যেটি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে এই বাইকগুলির ব্র্যান্ড নেম নিয়ে। হুন্ডা এসপি 125 যদি ব্র্যান্ড নেমের কথা বলি তাহলে কিন্তু তোমরা এখানে পেয়ে যাবে হুন্ডা, এবং হুন্ডা সিবি চাইনস এসপি যদি ব্র্যান্ড নেমের কথা বলি তাহলে কিন্তু তোমরা এখানে পেয়ে যাবে হুন্ডা। মানে এই দুটি বাইকের কিন্তু ব্র্যান্ড নেম একই, সেটি হচ্ছে হুন্ডা। তারপর আমরা যেটি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে ম্যাক্স পাওয়ার নিয়ে। হুন্ডা এসপি 125 যদি ম্যাক্স পাওয়ারের কথা বলি তাহলে কিন্তু তোমরা এখানে পেয়ে যাবে 10.72 বিএইচপি অ্যাট দ্য রেট 7500 আরপিএম, এবং হুন্ডা সিবি চাইনস এসপি যদি ম্যাক্স পাওয়ারের কথা বলি তাহলে কিন্তু তোমরা এখানে পেয়ে যাবে 10.75 বিএইচপি অ্যাট দ্য রেট 7500 আরপিএম। মানেই তোমরা বুঝতে পারছো হুন্ডা এসপি 125 কিন্তু ম্যাক্স পাওয়ারের দিক থেকে একটু এগিয়ে। তারপর আমরা যেটি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে ম্যাক্স টর্ক ইউনিট। হুন্ডা এসপি 125 যদি ম্যাক্স টর্ক ইউনিট কথা বলি তাহলে কিন্তু তোমরা এখানে পেয়ে যাবে 10.9 এনএম অ্যাট দ্য রেট 6000 আরপিএম। হুন্ডা সিবি চাইনস এসপি যদি ম্যাক্স টর্ক ইউনিট কথা বলি তাহলে কিন্তু তোমরা এখানে পেয়ে যাবে 10.3 এনএম অ্যাট দ্য রেট 5500 আরপিএম। মানে তোমরা বুঝতে পারছো হুন্ডা এসপি 125 কিন্তু ম্যাক্স টর্কের দিক থেকেও কিন্তু এগিয়ে। তারপর আমরা যেটি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে ইমোশন স্ট্যান্ডার্ড নিয়ে। হুন্ডা এসপি 125 এবং হুন্ডা সিবি চাইনস এসপি যদি ইমোশন স্ট্যান্ডার্ডের কথা বলি তাহলে কিন্তু তোমরা এখানে একই পেয়ে যাচ্ছ, সেটি হচ্ছে BS6। এরপর আমরা যেটির কথা বলবো সেটি হচ্ছে ডিসপ্লেসমেন্ট নিয়ে। হুন্ডা এসপি 125 যদি ডিসপ্লেসমেন্টের কথা বলি তাহলে কিন্তু তোমরা এখানে পেয়ে যাবে 124 সিসি, এবং হুন্ডা সিবি চাইনস এসপি যদি ডিসপ্লেসমেন্টের কথা বলি তাহলে কিন্তু তোমরা এখানে পেয়ে যাবে 124.73 সিসি। তারপর আমরা যেটির কথা বলবো সেটি হচ্ছে সিলিন্ডার নিয়ে। হুন্ডা এসপি 125 এবং হুন্ডা সিবি চাইনস এসপি যদি সিলিন্ডারের কথা বলি তাহলে কিন্তু তোমরা এখানে একই পেয়ে যাচ্ছ, সেটি হচ্ছে একটি করে সিলিন্ডার। তারপর আমরা যেটি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে স্ট্রোক নিয়ে। হুন্ডা এসপি 125 যদি স্ট্রোকের কথা বলি তাহলে কিন্তু তোমরা এখানে পেয়ে যাবে 63.1 এমএম, এবং হুন্ডা সিবি চাইনস এসপি যদি স্ট্রোকের কথা বলি তাহলে কিন্তু তোমরা এখানে পেয়ে যাবে 58 এমএম। তারপর আমরা যেটির কথা বলবো সেটি হচ্ছে ইগনিটন নিয়ে। হুন্ডা এসপি 125 এবং হুন্ডা সিবি চাইনস এসপি যদি ইগনিটনের কথা বলি তাহলে কিন্তু তোমরা এখানে পেয়ে যাবে ডিজিটালভাবে CDI। তারপর আমরা যেটির কথা বলবো সেটি হচ্ছে কুলিং সিস্টেম নিয়ে। হুন্ডা এসপি 125 এবং হুন্ডা সিবি চাইনস এসপি যদি কুলিং সিস্টেমের কথা বলি তাহলে কিন্তু তোমরা এখানে পেয়ে যাবে এয়ার কুলার। মানেই তোমরা বুঝতে পারছো এই দুটি বাইকের কিন্তু কুলিং সিস্টেম একই। তারপর আমরা যেটি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে কাপ উইনজিস নিয়ে। হুন্ডা এসপি 125 যদি ওজনের কথা বলি তাহলে কিন্তু তোমরা এখানে পেয়ে যাবে 116 কেজি ওজনের এই বাইকটি, এবং হুন্ডা সিবি চাইনস এসপি যদি ওজনের কথা বলি তাহলে কিন্তু তোমরা পেয়ে যাবে 123 কেজি ওজনের এই বাইকটি। তারপর আমরা যেটি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে ফিউল ট্যাঙ্ক ক্যাপাসিটি নিয়ে। হুন্ডা এসপি 125 এবং হুন্ডা সিবি চাইনস এসপি যদি ফিউল ট্যাঙ্ক ক্যাপাসিটির কথা বলি তাহলে কিন্তু তোমরা এখানে একই পেয়ে যাচ্ছ, সেটি হচ্ছে 11 লিটারের একটি ওয়েল ট্যাঙ্ক। তারপর আমরা যেটি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে এই বাইকগুলির কালার নিয়ে। হুন্ডা এসপি 125 যদি কালারের কথা বলি তাহলে কিন্তু তোমরা এখানে 5টি কালারের এই বাইকটি দেখতে পেয়ে যাবে। হুন্ডা সিবি চাইনস এসপি যদি কালারের কথা বলি তাহলে কিন্তু তোমরা এই বাইকটি 7টি কালারের দেখতে পেয়ে যাবে। তারপর আমরা যেটির কথা বলবো সেটি হচ্ছে টপ স্পিড নিয়ে। হুন্ডা এসপি 125 যদি টপ স্পিডের কথা বলি তাহলে কিন্তু তোমরা এখানে পেয়ে যাবে 100 কিমি পার ঘন্টায়, এবং হুন্ডা সিবি চাইনস এসপি যদি টপ স্পিডের কথা বলি তাহলে কিন্তু তোমরা পেয়ে যাবে 99 কিমি পার ঘন্টায়। তারপর আমরা যেটি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে এই বাইকগুলির মাইলেজ নিয়ে। হুন্ডা এসপি 125 যদি মাইলেজের কথা বলি তাহলে কিন্তু তোমরা এখানে পেয়ে যাবে 65 কিমি পার লিটার, এবং হুন্ডা সিবি চাইনস এসপি যদি মাইলেজের কথা বলি তাহলে কিন্তু তোমরা এখানে পেয়ে যাবে 56 কিমি পার লিটার। মানে তোমরা এই বুঝতে পারছো হুন্ডা এসপি 125 কিন্তু মাইলেজের দিক থেকে অনেকটা এগিয়ে হুন্ডা সিবি চাইনস এসপির থেকে। আবার সর্বশেষ আমরা যেটি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে এই বাইকগুলির অনরোড প্রাইস নিয়ে। হুন্ডা এসপি 125 যদি অনরোড প্রাইসের অথবা মূল্যের কথা বলি তাহলে কিন্তু তোমরা এখানে পেয়ে যাবে এই বাইকটি 99,000 টাকার মধ্যে, এবং হুন্ডা সিবি চাইনস এসপি যদি অনরোড প্রাইসের কথা অথবা মূল্যের কথা বলি তাহলে কিন্তু তোমরা এই বাইকটি পেয়ে যাবে 90,000 টাকার মধ্যে। এবং ভিডিও শেষে তোমাদের এই দুটি বাইকের সম্বন্ধে একটি কথা বলতে চাই, এই দুটি বাইকের মধ্যে যদি বেশ ধরা হয় তাহলে কিন্তু হুন্ডা এসপি 125টি কিন্তু অনেকটাই বেটার, এবং হুন্ডা সিবি চাইনস এসপিও কিন্তু অনেকটা ভালো, কিন্তু হুন্ডা এসপি 125 থেকে নয়।
তোমরা চাইলে হুন্ডা এসপি 125টি নিতে পারো 2023 এর জন্য বেস্ট থাকছে এবং তোমরা চাইলে যদি হুন্ডা সিবি এসপি লাভার হও তাহলে কিন্তু হুন্ডা সাইন্স এসপিটা নিতে পারো